Hello, assalamu alaikum. How's everyone doing? Both dinner, Amar, honey bunny look here, gardening, guys. Shalto bolto garden. Or tomorrow, shalto bolto garden, it's not here. No, I don't know. I'm not sure. 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 I'm Birmingham. Sure. I'm not 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 sure. I'm দেখতে পারানি কত বড় একটা বোল লইছে জিনিস নাই যত তা বোলে বুঝা জানে নি আমি আস্তা গার্ডেন সাফাইটা লইয়া যাইরাম কি গার্ডেনও যত তা হইছে আসলে আমি এই মুহূর্তে আমি কোনো কন্টেনার এর পরে ক্যালেন্ডারি গুলা ফাইরাম নাই গুলা জানে আমি খাইটা নিতাম এর কারণে লইছি তো কই এগুলা একটু কিটা করিলাই পিক করিলাই তো সুন্দর সুন্দর আসলে হইছে আমার আফুরি কইছিলাম বলে বেশি কোনটা রান্না কইরো না আমি ওগুলা আনমু সো খাইলি বাই আসলে আমি এই গরম মাঝে গেলাম না অনে আচ্ছা দেখতে পারানি কত ছোট ছোট টমেটো ওয়াও এগুলা ফাইরা মজা হইব আসলে মিঠ হইব ওয়াও তারটা ছোট ও আরটা ছোট তো ছোট ছোট তো গেলাম না অনে আমি আসলে কিছু কই আইতাও না এই হলিডে টাইম খালি আইমু আইমু কই আইতা পারা না ওই এই ভিডিও দেখোই না আমার দেখা একটু আফসোস থাকে আমার বনির জেনে আমরা খান্দা তৈলে তো তাইন খাইলাও নে তো তার কারণে আমি আসলে একটু কই যাই গে এতো আমার হাজবেন্ড যাইবা একটা কারণে দরকারে একটা খাজর দরকার গরো তো কইতে আমার দুই দিন অফ আছে আমি যাই মুগি টমেটো গুলা ও গিয়া সুন্দর কইরা রেসিপি আপনার সাথে শেয়ার করমু আমার বোনের রেসিপি এগুলা ফাড়ি লাইছে তো দেখতে পারা এখন আমি রোজারও ফাতা ফারমু বিসমিল্লাহির রহমানির রহিম আমার আফু কইছিলা বাজি খাইতে পার আমি কইরাম আফু বাজি খাইতে পার তা নাই ফাতা বেশি নাই Shalto bolto garden. Or tomorrow shalto bolto garden. It's not here. Na shalto bolto na. I do. I mean, I'm not a gardener. I'm not a gardener. I'm daily. Daily. I'm daily. মাসির জালায় আসলে আমার বাগা লাগে খালি ইগুইটা গর্দনের মধ্যে এটা About a thing, cause every little thing is gonna be alright. আচ্ছা না এইবারে কিটা করে কো সাইড মিস্টার Electric or gas or builder engineer builder ni na engineer hoy engineer allah ami to amar garden or duko ami sokol ta bolilai ram re shuna khol kita kormu boy shoy geche boy shoy geche bura duro geche allah আচ্ছা কোন ফারি লাই আর আমার একটা খাঁচি দিবাই নি প্লিজ প্লিজ ও গুন্তা আসল লাগি ফারি লাই ও গুন্তা ও আমার ডর করে আসলে প্লিজ ও দিলাই ভাই দুই মিনিট ও লাগতো না খাঁচি না ও কেটা সুরি ও না আছে দেখো বেট কেটার উপরে যা সা একটা নিল ও ও সকল দিন খসু আগা থাকো তোমার ওয়ার্ল্ড বেস্ট সুরি
Lovely chopping knife. Yeah, I'm going to cut it up, please. There you go. Oh, I'm going to cut it up. Oh, I'm going to cut it up. I'm going to cut it up. Oh, I'm going to cut it up. Ya Allah, Bismillah. Bismillah, I'm going to I'm going to go to the house. Next door, থাকি আইছে কয় এটা গাছর আগা দেখতে পারা এখন আমি এটা ক্যালেন্ডার লই আইছি এগুলা ফার্মু সুন্দর সুন্দর মাশাআল্লাহ দেখতে পারা ওয়াও বিসমিল্লাহ খালকে দেখি সন্ধ্যা বেলা আমি সাইছিলাম ফাড়ি লাইতাম বাদে দেখি বেশি অন্ধকার হই গেছে লাগি আর পারছি না ইয়া They're shundor, they're fresh. Mashallah, Allah, I'm a good dealer. Farley, see, I don't have a macrozal, Doro Horer. On me, Goro Zeremgi, Goro Giaro, cooking, shooking, as a full logic hormo. Cooking, recipe the Haim of Nara Ruto, the hook apple, Dorse. Do it apple. Next door. Are There are figs or gas, oh, one egg shumber. Suto figs. Baka boroga. I thought fruit gula, hatia, and lamb, fire and lamb, sorry, fire and chee. Anya dekta farao ze to moza, trust me, amar. Elotment to tenga, এগুলা দেখি তা করি অবশ্যই দেখবা আপনারা আমার পুরো ভিডিওটা দেখবা আর এই তো দেখো কাজ স্টার্ট করে লেছি কুকিং আমার গার্ডেনর ভেজিটেবল লই আইছিলাম আমার আফুর গরো সো আসলে রাইতা ইয়া আমি আইতে আইতে রাইত থিন্ট হই গেছিল তো তিনটা সময় আইয়া আমি সাইফরা খাইয়া আবার ঘুমাই গেছিলাম আর সকালে উঠি আকি স্টার্ট করছি রান্না আমার আফুরে কইছিলাম আফু আমি আইরাম তে রান্না রান্না করিও না আমার ভেজিটেবল গুলা লই আইরাম তো রান্না বান্না করবাই তো মাছস বানাইয়া ভেজিটেবল গু বানাইও নেয়া রাখি লাইছিলাম এখন বাগার দিরাম বেসিক্যালি আমার বোনের রেসিপি থাকবো বাট আমি একটু হেল্প করমু আমার আফুরে আমার আফু আমি চাইছিলাম আমার আফুরা তানে রান্না করাইতাম বাট তান আমারে কইরা অনেক দিন ধরে তোমার আত রান্না বান্না করছি না আর তানর গরো একটু কাজ করাইরা আসলে একটু বিজি তাইন কাজ লইয়া সো তাইন বাগার দিছন এরপরে ফিয়াইজ দিছন রসুন দিছন দেখতে পাররা But মশলাটা কিন্তু আমিও দিমু এন্ড অফ দা টাইম আমারে কইরা তুমি তো রান্না কর আজকে রান্না করমু দুই বোন মিলা আমার বাগানোর কিছু ভেজিটেবল শাক সবজি দিয়া রান্না করমু কয়টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এগুলা আজকে আর রেসিপি হলো আমার বোনের রেসিপি আর আমি চাইছিলাম আমার আফু এটাকে জেড রান্না করতা তানোর ফুল রেসিপি আপনার সাথে শেয়ার করতাম বাট ফাললাম না আনফরচুনেটলি আমার আফুর একটু জিদ করা জেনে না তুমি রান্না করো তারপরে আমি দুইজনে আমরা রান্না করছি মাশাআল্লাহ অত টেস্টি অত ইয়ামি হয়েছে তাই তো দেশন পেঁয়াজ রসুন বাগার দিলাম এখন কু লবণ দিয়া আর পেঁয়াজটারে একটু সফট হওয়ার লাগে একটু গলার লাগে আঁকি রাখি লাইম আর এখানে তো দেখতে পারা আমার রুজোর পাতা দিয়া আমি কি জাত মাছ রান্না করমু এটা খই মাছ সরি নামটাও বলি লাইছিলাম আর খসু শাক দিয়া রান্না করমু ইলিশা আর তানকুনি পাতার চাটনি থাকবো খসুর শাক মাশাল্লাহ আমি কেতা করছিলাম লাই হাফ এন আওয়ার খেটলর গরম পানি দিয়া উত্রাইল বয়েল পানি দিয়ে আমি রাখি লাইছিলাম একটা বৌলর মাঝে পরে যে সময় আমি কুকিং করছি একবারে সফট হয়ে গেছিল
আর এই তো মশলা, আমি একবারে কম কম মশলা দিলাম। আমার আফুরে কইছে আপু বেশি তেল দিও না, বেশি মশলা দিও না, কারণ যেহেতু আমরা ফ্রেশ ভেজিটেবল খাইতাম স্যার, আমার কারণে অত মশলা আসলে খাটে না এগুলো। আর এই যে দুইটা আমরা সিলেটি দুইটার রেসিপি আপনার সাথে শেয়ার করাম, অত মশলা আসলে কিন্তু মাঝে খাটে না। চাইলে আপনারা জাল দিতে পারেন, স্পাইস দিতে পারেন, এটা আপ টু ইউ গাইজ। বাট আমি আমার আম্মায় জেলান রান্না করেন, আমার বইনাইতে জেলা রান্না করেন, আমি আপনারা সাথে ওই রকমেরও একটু শেয়ার করতাম স্যার, একটু কইয়া আপনারারে শেয়ার করি। তো মশলা তো দেখছেন, হাফ টিস্পুন হইয়া সকলটা দিছি, ধনিয়া দিছি, মরিচ পাউডার দিছি আর হলদি পাউডার দিছি। আর এই তো এখন বাগার উগার হয়ে গেছে, আমি বেশি আসলে লং ভিডিও করাম না, যেহেতু আপনারা কেউ আবার বেশি লম্বা বালা পাইনি, কেউ আবার বেশি বালা পাইনি না। তো কিছু এডিট করে আমি খাটাখুটি করছি, আবার কেউ মাইন্ড করবা না। তো দেখতে পারা আমার মাছটাও বোনা দিলাইছি। এখন আমি কচুর শাক কিন্তু মশলা মাঝে আগে দিলাম, একটা খেয়াল রাখবা, কারণ আমি ফয়লা বুঝছিলাম যে আমার কচুর শাকটো বেশি ভালো হয়েছে না, তাহলে একটু ডাঠ থাকবো, একটু সাবা সাবা সামথিং অলাহানি থাকবো। তো আমার আফুরে কইরাম ইলিশ মাছ যেহেতু একবারে সফট আর অত কুইকলি হয়ে লাগে, 10-15 মিনিটে মাছ কুকু হয়ে যায়, আসলে বেশি সময় লাগে না, এটা যে ছোটো একটা ইলিশ মাছ। তো আমি কইছি আফু আগে শাক দিলাই, যুদিন শাক কষ্ট হয় কুকিং হইতে, তাহলে আমরা ফানি বারে বারে দিয়া আমরা রান্না করতাম হইব। তো এদিকে শাক আর ফতে ফতে দেখো কা, এখন আমার ই কারিটা কিন্তু অলমোস্ট হয়ে যায়, একটু টাইম লাগছে, বাট একবারে মেশ হয়ে গেছিল খসুর শাক। আর এবারে দেখো কা আমার কই মাছ আর যে রুজোটো ফাতার শিরা একটা কারি যে একটা রান্না করছি, একটা হয়ে গেছে। আর এখন দেখতে পাররা লাইক হাফ এন আওয়ার কুকিং হওয়ার পরে কচুর শাক আমার লারা ফরছিল না, লতার লাহানি লাগে। সো এখন বালাটিকে একবারে মেশ করে লাইমু। এতো দেখতে পাররা মেশ করার পরে আমি আমার আফুরে খুঁড়াম নাও এখন ইলিশা দিলাইবা, ইলিশা দিলে আর বাদে আমরা একবারে ফানি উনি কুন্তা দোয়া লাগতো নাই, তো গিয়া মজইব খাইতে। আর সামান্য আমরা সিলেটি সাতখরা কিছু দিমু, সাতখরা দিলে কি তো যদি আমি আসলে দিছি আর কিন্তু আমার গার্ডেনর কচু শাক খাইছি না, যদি একটু কেতা করে যে গলার মাঝে খাওয়া যায় প্রবলেম করে, তাহলে একটু সাতখরার গেরানে মেবি মজা লাগবো, খাইতে ভালো লাগবো। সো অল্প লাইক 2-3 পিস সাতখরারে ভালোটিকে ফলিয়া দিলাইছিলাম। সো মাশাআল্লাহ মাত্তে মাত্তে যে আমার ভিডিও কই শেষ হয় আমি নিজেই জানি না, অত ভালো লাগে। তো দেখো আমার কারিগুলো হয়ে গেছে, অত ইয়ামি টেস্টি একটা কালারফুল কারি হয়েছে। আর এই তো আমার ইলিশা মাছ কেতা দিয়ে রান্না করছি কচুর শাক দিয়া, ইস ফাটাফাটি যে মজা, যদি আপনারা খানিটা আমি দেখাইতাম তাহলে কইলাও নেই, মানে আমি আমার লাইফে হয়ে খাইছি না, ওই রকমের আমি আর আমার আফুই খাইছি। আমার আফুর এখন আমার আফু যে মজা হয়েছে তোমার হাতের রান্না, আর তাই খাইয়া কইরা নাই গো তোমার হাতের রান্না যে মজা হয়েছে। সো আমরা একে অন্যরে লইয়া ওলান একটু ডং ডাং করিয়া খাই হইয়া, তো গরুয়াই নিলাম। আর লাস্টে একবারে লাস্টে বিকালে আমি গরু আওয়ার আগে ওই যে আমি ফ্রুটগুলা ফাটছিলাম দেখো কা, আমি সবটা দিয়া একটা বর্তা বানাইছি, কাঁচা মরিচ বাঁকড়ো পাতা আর দুইটা রসুনের কোয়া আর অল্প করিয়া সল্ট দিছি দেয়া, তো একটু মাখাইও কেয়া খাইছি, সবগুলো আমি খাইছি। আর একজন রে এক স্পুন দিয়া অত ফ্রেশ হয়েছে, অত মজা হয়েছে ইয়া, যদি আপনারা গাছত কোনোখানো থাকে তাহলে আপনারা এগুলো মিস করবা না, কারণ যে এক্সপেন্সিভ কিন্তু। তো অতটা মাতে মাতে আসলে আজকের এই ভিডিওটা শেষ পর্যায়ে, আজকে এখানে আমি এই বিদায়টা নিতাম, কি হইব বালা থাকুক আর সুস্থ থাকুক, দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে, নেক্সট আর কোনো দিন। ইয়াস নেক্সট ভিডিও থাকবো আমার বার্মিংহামের কিছু শপিং ব্লগ, শপিংয়ের পর্ব। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।